বীরভূমের খয়রাশোলে খনি সংস্থার থেকে তোলাবাজির অভিযোগে গ্রেফতার দুই বিজেপি সমর্থকের খবর আমরাই প্রথম দেখিয়েছিলাম যে এমন একটি অভিযোগ উঠেছে। ভাদুরিয়া কোল মাইন্স সংস্থা থেকে 1,00,000 টাকা তোলাবাজির অভিযোগ ওঠে। রশিদে লেখা ছিল 19,000 টাকার বেশি নেওয়া যাবে না, কিন্তু সেই রশিদ দিয়ে কি করে 1,00,000 টাকা নেওয়া হয় তা নিয়েও প্রশ্ন ওঠে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে, কথা বলবো প্রসেনজিতের সঙ্গে। প্রসেনজিৎ, শেষমেশ আমাদের যে খবর ছিল সেই খবরের সিলমোহর দিয়েই পুলিশের এই অ্যারেস্ট? হ্যাঁ দেখো, একেবারেই তাই। আমরা যে খবর দেখিয়েছিলাম এবং সেখানে আমরা স্পষ্টত জানিয়ে দেখিয়েছিলাম যে বলেছিলাম যে একদম বিজেপি অর্থাৎ ভারতীয় জনতা পার্টির একটি রশিদ, যেখানে একদম স্পষ্ট উল্লেখ ছিল 19,000 টাকার বেশি এই রশিদে নেওয়া যাবে না। এবং তারপরেই কিন্তু আমরা দেখিয়েছিলাম যে রথিলাল সিংহ অর্থাৎ যে ওই এলাকার যে মন্ডল সভাপতি ছিলেন, তিনি সেই ভাদুরিয়া কোল মাইন্স থেকে 1,00,000 টাকা এই রশিদের বিনিময়ে তুলেছিলেন বলে অভিযোগ উঠেছিল। এবং তৃণমূলের তরফ থেকে কিন্তু দাবি করা হয়েছিল জোরপূর্বক কার্যত ওই কোম্পানির কাছ থেকে বিজেপি এই টাকা কালেক্ট করেছে বলে তারা অভিযোগ করেছিলেন। ঠিক তারপরে আমরা কিন্তু সেটা এখন অব্দি জানতে পারছি, বীরভূম জেলা পুলিশ ইতিমধ্যেই এই ঘটনাতে দুজনকে গ্রেপ্তার করেছে, ধৃতদেরকে আদালতেও তোলা হয়েছে বলে আমরা জানতে পারছি। এবং যে জানা গেছে সুশীল বাউরি এবং সাথে আরেকজন তাপস বাউরি, এই দুজনকে গ্রেপ্তার করেছে, দুজনই বিজেপি সমর্থক ওই এলাকার, এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। এবং সাথে সাথে মূল যে অভিযুক্ত অর্থাৎ যার নাম সর্বপ্রথম এসেছিল মন্ডল সভাপতি রথি কিন্তু রশিদে একের পরে 4টি শূন্যের যে সাইজ বা আকার, প্রথম শূন্যটি একের কমার পরে যে প্রথম শূন্যটি তার আকার কিন্তু ছোট বা যথেষ্টই ছোট। বিজেপির তরফ থেকে একটি পাল্টা অভিযোগ তোলা হয় যে রশিদে কারচুপি করা হয়েছে লেখার পরেও, সেই অভিযোগের সত্যতা সম্পর্কে কোনো তদন্ত হচ্ছে কি? দেখো, সেই অভিযোগের সত্য সম্পর্কে তদন্ত হচ্ছে না। তার কারণ হলো যে কোম্পানিকে এই রসিদটি দেওয়া হয়েছিল সেই কোম্পানি অর্থাৎ ভাদুরিয়া কোল মাইন্স, সেই কোম্পানির তরফ থেকে কিন্তু একটি অভিযোগ দায়ের করা হয়েছে থানাতে, আর তার পরিপ্রেক্ষিতে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের তরফ থেকে দাবি করা হচ্ছে। অর্থাৎ যদি এই 1,00,000 টাকা রসিদের মধ্যে কোনো জালি থাকতো বা কোনো জালিয়াতি করা হয়েছিল, তাহলে সেক্ষেত্রে কোম্পানির অভিযোগ কিন্তু হতো না। সেই কারণেই কিন্তু একদম মনে করা হচ্ছে কোম্পানি যেখানে অভিযোগ করছেন তার মানে এর সত্যতা রয়েছে, আর সেই কারণেই পুলিশ কিন্তু তাদেরকে গ্রেপ্তার করেছে। যদিও রসিদ সম্পর্কিত বিষয় বা টাকা আদায়ের গোটা বিষয়টাই পুলিশ ইতিমধ্যে তদন্ত করছেন এবং ধৃতদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। পরবর্তীকালে পুলিশ প্রশাসন কোম্পানির সাথে, যে কোম্পানি অর্থাৎ যে কোল মাইন্স কোম্পানির কাছে টাকা তোলা হয়েছিল, সেই কোল মাইন্স কোম্পানির সাথে কথা বলে বাকি গোটা বিষয়টি জানার চেষ্টা করবে এবং তারপরে পরবর্তীকালে আরো তদন্ত এগিয়ে নিয়ে যাবে। এবং মূল যে অভিযুক্তর কথা বলা হচ্ছে অর্থাৎ রথিলাল সিংহ, যে মন্ডল সভাপতি টাকা কালেক্ট করেছিল বলে অভিযোগ উঠেছিল, তাকেও পুলিশ ইতিমধ্যে গ্রেপ্তারের চেষ্টা করছে। যদিও সে পলাতক এই মুহূর্তে, তাকে গ্রেপ্তারের পর আরো এই বিষয়টা স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে। ধন্যবাদ প্রসেনজিৎ।